আপনাদের একটা প্রশ্ন করব, আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আচ্ছা, বলতে পারবেন এই পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, আরবিতে আল জামিয়া বলা হয়, ইংরেজিতে বলা হয় ইউনিভার্সিটি, বাংলায় বলা হয় বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আল জামিয়া কোথায় তৈরি হয়েছিল বলতে পারবেন? কেউ হাত তুলে দেখছি, বলো। একজন হাত তুলেছে, বলো ভাই, জানা নেই, কেউ পারবেন না বলতে? পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল স্পেনে। কোথায় বললাম? স্পেন, দেশটার নাম শুনেছেন? ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এরা কয়েক বছর আগে, চেনেন না বিশ্ব চ্যাম্পিয়নদের? ওই দেশটা মুসলমানদের ছিল। পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তৈরি করেছিল স্পেন, এবং তখন ছিল স্পেন মুসলমানদের দেশ। কাদের দেশ? মুসলমানদের দেশ। শতকরা 90% মুসলমানরা বাস করতেন, 700 বছর মুসলমানরা রাজত্ব করার পরে স্পেনের তৎকালীন রাজধানী কর্ডোবাতে, কুর্তুবাতে একটা বড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, কর্ডোবা ইউনিভার্সিটি। কারা করেছিল? মুসলমানরা। কারা করেছিল? মুসলমানরা। আজকে বচ্ছিপুর গ্রাম, পশ্চিম বাংলার যে কোনো মুসলমান গ্রাম, ভারতবর্ষে যে কোনো মুসলমান গ্রাম, পৃথিবীর যে কোনো মুসলমানিক দেশে বিজ্ঞানী নেই, সায়েন্টিস্ট নেই, পৃথিবীর সেরা বিজ্ঞানীরা ইহুদি, পৃথিবীর সেরা বিজ্ঞানীরা খ্রিস্টান, মুসলমানরা কোথায়? হ্যাঁ, মুসলমানরা কোথায় গেল? সারা পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যারা করেছিল, সারা পৃথিবীতে সর্বপ্রথম কৃত্রিম বরফ বা আইসক্রিম যারা আবিষ্কার করেছিল, গোটা পৃথিবীকে যারা জ্ঞান বিজ্ঞানের রাস্তা দেখিয়েছিল, আজকে তারা রাজমিস্ত্রি, আজকে তারা মার্বেল মিস্ত্রি, যাদের হাতে রাজদণ্ড ছিল, যাদের হাতে কলম কথা বলতো, যারা গোটা পৃথিবীকে আলো দেখিয়েছিল, আজ তারা মার্বেল মিস্ত্রি, আজ তারা বিড়ি কারখানার শ্রমিক, আজ তারা রাজমিস্ত্রি। খুব দুঃখ এবং বেদনার সাথে বলতে হয়, কোথায় মুসলমান? কোন কোর্টে মামলার দিনে যেয়ে দেখবেন মুসলমানরা, শতকরা 50টা মামলা মুসলমানদের চলছে, জমি জায়গা, রাজনৈতিক খুনোখুনি, মারামারি, ভাগে কম বেশি সব জায়গায় মুসলমান প্রথম সারিতে অবস্থান করছি আমরা। আমার বন্ধুরা, মুর্শিদাবাদ জেলা, আমি শুধু বাংলার কথা বলছি, আগে একবার বিশ্বের কথাও বলবো আপনাদের, মুর্শিদাবাদ জেলা যার নামে, তার নাম ছিল নবাব মুর্শিদ কুলি খান, বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ বিশাল ভূখণ্ডের নবাব ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা।
1757 সালের জুন মাসে পলাশির যুদ্ধে নবাবকে যুদ্ধের নামে ষড়যন্ত্র করে ইংরেজরা, ইংরেজদের দালাল কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, অন্যান্য রাজারা, জগৎ শেঠ এবং অন্যান্য বেইমানরা তার সাথে বিশ্বাসঘাতক বিদ্যাপর, এরা মিলিয়ে নবাবকে পরাজিত করলো, ষড়যন্ত্র করে নবাবকে বন্দী করলো, নবাবকে প্রকাশ্য খুন করে হাতির পেটে চড়িয়ে এমন ভয়ের পরিবেশ তৈরি করলো যেন কেউ প্রতিবাদ করতে না পারে। পরাজিত নবাব কবরে শুইয়ে দেওয়া হলো। ইংরেজ সেনাবাহিনীর প্রধান লর্ড ক্লাইভ, ইংরেজদের পক্ষে যিনি প্রধান, লর্ড ক্লাইভ মুর্শিদাবাদ এলেন। মুর্শিদাবাদ দেখে চমকে গেছিলেন ক্লাইভ, সিরাজের বাড়ি এত বড়, তখন ইংল্যান্ডের ইংরেজরা এত ভালো এত সুখে ছিল না, আমাদের ভারতের টাকা লুট করে নিয়ে যে, বাংলার টাকা লুট করে নিয়ে যে, 200 বছর ধরে গোটা ভারতের রক্ত চুষে নিয়ে ইংল্যান্ডকে তারা পৃথিবীর স্বর্গ বানিয়েছিল আর ভারতকে তারা ভিখারির দেশ বানিয়ে গেছিল। লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলার বাড়ি দেখে চমকে গেল, বলল সিরাজের বাড়ি এত বড়। মুর্শিদাবাদের ট্রাফিক কর্নারে একটা বড় বাড়ি আছে, এখনো আছে, বাড়িটা দেখে ক্লাইভ বলল সিরাজের প্রাসাদ এত বড়। মুর্শিদাবাদের লোক হাসছে, বলে এটা নবাবের বাড়ি নয়, বলে এটা কি, বলছে এটা ওর গোয়াল ঘর, এটা নবাবের গোয়াল ঘর, এখনো আছে, মাঠটার নাম আস্তাবল মাঠ, আস্তাবল মানে ঘোড়ার গোয়াল। ক্লাইভের চোখ ছানা বড়া হয়ে গেছিল যে সিরাজের গোয়ালটা যদি এত বড় হয় তাহলে তার প্রাসাদটা কত বড়। মুর্শিদাবাদের লোকের টাকা পয়সা ধন দৌলত বিত্ত বৈভব দেখে ক্লাইভের চোখ চড়কগাছ হয়ে গেছিল আর বলে গেছিল মুর্শিদাবাদে দাঁড়িয়ে, মুর্শিদাবাদের মুসলমানদের এমন সাইজ করব, এমন সাইজটা করব, এমন লুট করব, 100 বছরেও বাংলার মুসলমানরা আর মাথা তুলে দাঁড়াতে পারবেনি, আর পারেনি। আজও ভিখারি রয়ে গেল, আজও রাজমিস্ত্রি রয়ে গেল। মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষের মিস্ত্রি সাপ্লাই দেওয়ার জেলা হয়ে গেছে। শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিম বাংলার প্রত্যেকটি মুসলিম প্রধান গ্রামের হাই স্কুলগুলোতে, হাই মাদ্রাসাগুলোতে 600 ছেলে মেয়ে পড়লে 400 মেয়ে পড়ে আর 200 ছেলে পড়ে। কত বললাম? 400 মেয়ে পড়ে আর 200 ছেলে পড়ে, মানে 1/3 ছেলে, 2/3 মেয়ে। আমাদের মুসলমানদের মেয়ে কি খুব বেশি হয়ে গেছে সমাজে কি গো? আমাদের ঘরে কি 2টো করে বেটা আর 4টে করে বেটি, তাই নাকি? গোটা ভারতবর্ষে 1024টা করে মেয়ে কম, গোটা ভারতবর্ষে 1024টা মেয়ে কম। তাহলে মুসলমানদের ঘরে ঘরে এত মেয়ে এলো কোত্থেকে? নাকি মেয়েও আছে ছেলেও আছে? মেয়েগুলো স্কুলে যায়, বিদ্যালয়ে যায়,
মাদ্রাসায় যায় আর ছেলেগুলো রাজমিস্ত্রির কাজে যায়। খুব ভুল বলছি নাকি? জি, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যারা গোটা গোটা পৃথিবীকে বিশ্ববিদ্যালয় দিয়েছিল 530 বছর আগের কথা বলছি আমি। স্পেন মুসলমানরা 500 বছর রাজত্ব করেছিল, 530 বছর আগে এক ভয়ঙ্কর এপ্রিল মাসের 1 তারিখে, এক ভয়ঙ্কর এপ্রিল মাসের 1 তারিখে, আজকে এপ্রিলের কতগো? 1 না, পহেলা এপ্রিল রাত 12টা পর্যন্ত, তাহলে এখনো আমরা এপ্রিল ফুল হব। 1492 সালে 530 বছর আগে, 32 বছর আগে, 530 বছর আগে 1492 সালের এপ্রিল মাসের 1 তারিখের এক অভিশপ্ত দিনে 30 লাখ মুসলমানকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, ডুবিয়ে মেরে দেওয়া হয়েছিল। কত বললাম? 30 লাখ। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার দিন হলো পহেলা এপ্রিল। পহেলা এপ্রিল 1492 সালের এপ্রিল মাসে একটা যুদ্ধ শেষ হয় এবং সেই যুদ্ধের সমাপ্তিতে 30 লক্ষ নিরীহ মুসলমানকে খুন করা হয়। কারা করে? খ্রিস্টানরা। কত বছর ধরে লড়াই চলে? 100 বছর ধরে গোটা পৃথিবী জুড়ে একটা লড়াই হয়েছিল, লড়াইটার নাম ক্রুসেড। লড়াইটার নাম ক্রুসেড। ক্রুসেড মানে ধর্মযুদ্ধ, ক্রুসেডের আরবি মানে আল জিহাদ, ক্রুসেডের আরবি মানে জিহাদ, ইংরেজিতে ক্রুসেড। ক্রুশ মানে, ক্রুশ মানে বোঝেন না? ডাক্তারখানায় দেখেছেন, ওষুধ দোকানে ডাক্তারদের গাড়িতে দুটো প্লাসকে জোড়া করে এইভাবে একটা চিহ্ন থাকে না? থাকে, দেখেছেন? একটা প্লাস আর কাটা, একটা প্লাস, এইভাবে একটা চিহ্ন থাকে না ডাক্তারদের গাড়িতে? ওটা ক্রুশ চিহ্ন। ক্রুশ মানে খ্রিস্টান ছেলে মেয়েদের গলায় একটা পদক দেওয়া থাকে, একটা চেনে একটা পদকে দেখবেন যিশু খ্রিস্টের ছবি এবং একটা ক্রুশের ছবি আছে। যিশু খ্রিস্টকে ইহুদিরা মেরে দিয়েছিল, মেরে তাকে একটা খেজুর গাছে পুঁতে দিয়েছিল। একটা খেজুর গাছ তো সোজা হইব, বাঁকা হয় না সাধারণত, খেজুর গাছের কাণ্ডটা সোজা হয়। খেজুর গাছে যিশু খ্রিস্টের পুরো বডিতে প্রেক মেরে দিল, 10 ইঞ্চি করে প্রেক, একবারে পা থেকে মাথা পর্যন্ত, আর একটা আড়ে পাটা দিয়ে এইভাবে হাতগুলোই প্রেক মেরে দিল। এটাই হলো ক্রুশ, এটাই হলো ক্রুশ। মানে যিশু খ্রিস্টের হাত দুটো এইদিকে, বডিটা সোজা আর হাত দুটো আড়ে। এই চিহ্নটা সমস্ত খ্রিস্টানদের কাছে থাকে। খ্রিস্টানরা 100 বছর ধরে একটা যুদ্ধ করেছিল মুসলমানদের সাথে, মুসলমানদের ছিন্ন ভিন্ন করার জন্য, কর্তৃত্বহীন করার জন্য। কত বছর? 100 বছর। ওরা যখন সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর, যিনি প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধা, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের পুনরুদ্ধারকারী, তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি যতদিন সক্রিয় ছিলেন, ততদিন বাইতুল মুকাদ্দাস খ্রিস্টান বা ইহুদিরা দখল করতে পারেনি। মুসলিম বাহিনীকে পরাজিত করার জন্য মুসলমানদের গোষ্ঠীদ্বন্দ্ব, মুসলমানদের রাজ্যভিত্তিক লড়িয়ে দেওয়া। আমার বন্ধুরা, লন্ডনে একটা মাদ্রাসা আছে, টোটালি মাটির তলায়, টোটালি মাটির তলায়, তার একটা বিল্ডিংও মাটির ওপরে নেই। লন্ডন থেকে একটানা 4 ঘন্টা
প্রাইভেট কার চালিয়ে গেলে গভীর জঙ্গলের মাঝখানে মাটির তলায় সুড়ঙ্গ দিয়ে একটা মাদ্রাসা আছে, এবং সেটা ছোটখাটো মাদ্রাসা নয়, ভগবানপুর মাদ্রাসার 50টা মিলে যত বড় মাদ্রাসা হয় দেওবন্দ মাদ্রাসার মতন বড় মাদ্রাসা, টোটালটাই মাটির তলায়। কোথাও মুফতি তৈরি হচ্ছে, কোথাও মাওলানা হচ্ছে, কোথাও ইমাম হচ্ছে, কোথাও বক্তা হচ্ছে, কোথাও মুনাজির স্পিকার ডিবেটকারী তৈরি হচ্ছে, লম্বা জামা আলখাল্লা মাথায় টুপি সাদা রুমাল চোস্ত আরবিতে ভাষণ দিচ্ছে, ইংরেজিতে ডিবেট করছে, বক্তব্য দিচ্ছে, কিন্তু ওরা কেউ মুসলমান নয়, কিন্তু ওরা কেউ মুসলমান নয়। এবং ওই মাদ্রাসাটার কথা তখন গুটি কয়েক মুসলিম লোক জানতেন পৃথিবীতে এইরকম গোপন মাদ্রাসা আছে। তাদের কাজ কি ছিল? ওই গোপন মাদ্রাসায় নকল মাওলানা তৈরি করা, নকল খতিব মসজিদের ইমাম তৈরি করা, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব মাওলানা মুফতি তৈরি করে মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে তারা পাঠিয়ে দিত, যা ইরাকে চলে যা, কোন একটা মসজিদে যে ঢুকে পড়ে ইমাম হয়ে থাকবি, তুই নামাজ পড়াবি, তাদের আরবি তাদের ফতোয়া তাদের পরিষ্কারিতা দেখলে মানুষ তাক লেগে যাবে, ভাষণ বাগ্মিতা লেকচার অসাধারণ পণ্ডিত তারা সব ট্রেন্ড করে পাঠানো হয়েছে, কেউ 12 বছর কেউ 16 বছর করে এক একটা মসজিদের ইমামতি করছেন, কিন্তু তাদের গোপন এজেন্ডা ছিল মুসলমান সমাজকে কোনো মতেই ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না, শিয়া সুন্নি কবর বেকবর দাঁড়িয়ে দরুদ বসে দরুদ ইয়া নবী আর আল্লাহুম্মা সাল্লি আলা, লড়িয়ে যাও মুসলিম বিশ্বকে একে অপরের বিরুদ্ধে। 100 বছর ধরে লড়াই করেছিল খ্রিস্টানরা, অবশেষে তারা যখন যুদ্ধের কৌশলে কোনো মতেই পাচ্ছিল না, সারা বিশ্ব জুড়ে খ্রিস্টান একটা মিলিটারি তৈরি করে, সেই মিলিটারির সম্মুখ ভাগে থাকত ওই যিশু খ্রিস্টের একটা ক্রুজ কাট যেটা নিয়ে লড়াই করত। 1492 সালের পহেলা এপ্রিলের আগে আগে মুসলিম শক্তিগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার পরে সর্বশেষ যখন কর্ডোবা শহরকে নাকাবন্দি ঘেরাও করে দেওয়া হয়েছে, তখন মুসলিম শাসকদের কাছে মুসলিম নবাবদের কাছে পয়গাম পাঠানো হলো, তোমরা আপোষ করে নাও, তোমরা সন্ধি করে নাও। মুসলমান শাসকরা দেখলেন অনেক রক্তক্ষয় অনেক যুদ্ধ, আমরা ক্লান্ত বিধ্বস্ত, অতএব এবারে যুদ্ধটা তবে শেষ করা যাক, মীমাংসা করে নেওয়া যাক। কিন্তু তারা বুঝতে পারেনি যে মীমাংসার পিছনে এত বড় ছল চাতুরি একটা লুকিয়ে আছে। মীমাংসার শর্ত দেওয়া হলো মুসলমানদেরকে সমস্ত তাদের অস্ত্র সমস্ত যুদ্ধের পোশাক যুদ্ধের অস্ত্র সব জমা দিয়ে দিতে হবে, তারা জমা দেবে না, মুসলমানরা সব জমা দিয়ে দিতে হবে, আর যে সকল মুসলমান নিরাপত্তা চায় যে সকল মুসলিম বিবাদ চাই না যুদ্ধ চাই না আমাদের সঙ্গে শান্তি বা আপোষ করতে চায় তারা সব মসজিদে ঢুকে পড়ো, মসজিদে ঢুকে গেলে আশ্রয় দেওয়া হবে, অথবা যারা যুদ্ধও চাই না মসজিদেও থাকতে চাই না তারা ভিন দেশে পালিয়ে যাও, এদেশে তোমাদের থাকতে দেওয়া হবে না, এবং তোমাদের পালাবার জন্য আমরা নদীর পাশে সমুদ্রের ধারে বড় বড় জাহাজ রেডি করে রেখেছি, তোমরা ওখানে যে উঠবে তোমাদের আমরা স্পেনের বাইরে অন্য দেশে আশ্রয় দেবো, আলজেরিয়াতে আশ্রয় দেবো, অমুক জায়গায় আশ্রয় দেবো, এই দেশে তোমাদের থাকতে হবে না, কর্ডোবায় থাকতে হবে না, স্পেনে থাকতে হবে না। মুসলমানরা সরলভাবে তাদের কথা বিশ্বাস করে অস্ত্র জমা দিয়ে লক্ষ লক্ষ মানুষ মসজিদে জমা হয়েছিলেন।
হাজার হাজার মানুষ নৌকায় চেপেছিলেন জন্মভূমি ছেড়ে পালিয়ে যাব কিন্তু জীবনে বেঁচে তো থাকব। যখন ফজরের নামাজের পরে মসজিদগুলো ভরে গেছে ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতাতে, মসজিদগুলো খ্রিস্টান মিলিটারিরা বাইর থেকে তালা লাগিয়ে দিয়ে অভুক্ত রেখে দিনের শেষে মসজিদগুলোই পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়, 30 লক্ষ মুসলমানকে কয়েকদিনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, কয়েকদিনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়। এবং যারা নৌকায় করে বিদেশ যাব বলে ঠিক করে নিয়েছিল তাদের সমুদ্রের মাঝখানে 10 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যেখানে নিয়ে যে জাহাজগুলোকে বন্ধ করে দিয়ে চাবি ফেলে দেওয়া হয়, সবকে ডুবিয়ে মেরে দেওয়া হয়। 1492 সালের অভিশপ্ত 1 এপ্রিলে যখন 30 লক্ষ মুসলমান পুড়িয়ে ডুবিয়ে মেরে দেওয়া হলো, খ্রিস্টানদের রাজা ফার্ডিনান্ডেজ রানী এসাবেলাকে জড়িয়ে বলল, হাউ ইউ আর ফুল মুসলিম, মুসলমান তোমরা কতই না পোকা, FOOL ফুল, ফুল মানে পোকা। এপ্রিল মাসের 1 দিনটার নাম হলো এপ্রিল ফুল, ফুল মানে কি গো, বোকা। সারা পৃথিবী জুড়ে আজকে মানুষ একে অপরকে বোকা বানাবার চেষ্টা করে, অনেক মুসলমানও না জেনে মেসেজ পাঠায় ভুলভাল, তোকে বোকা বানালাম, মাস্টারকে ঠকায় আজকে এপ্রিল মাসের 1 তারিখ, গোটা বিশ্ব জুড়ে আজকে বোকা বানানোর দিবস পালিত হয়। আমার বন্ধুরা, যারা পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল তাদের বাড়িতে আজকে গ্রাজুয়েট নেই, তাদের বাড়িতে আজ বিজ্ঞানী নেই, তাদের বাড়িতে আজ উচ্চ শিক্ষিত নেই। আমরা অনেক মুভমেন্ট, অনেক আন্দোলন করেছি, করছি, করব, কিন্তু মেধার অভাব, যোগ্যতার অভাব, ভাবলে অবাক হয়ে যাবেন, সৌদি আরবের মানুষ একটা আলপিন তৈরি করে না, উড়োজাহাজ তো দূরের কথা, বুঝে আসছে, আলপিন পিন পিন সেফটি পিন, একটা সেফটি পিন তৈরি করে না সৌদি আরবের মানুষ, আমেরিকার সাপ্লাই খায় তারা, একটা সেফটি পিন তৈরি করে না, সব বিদেশের উপরে নির্ভরশীল, কাপড় চাইনাওয়ালারা, টুপি চাইনাওয়ালারা, জুতো জাপানওয়ালারা, অমুক আমেরিকাওয়ালারা, তারা কিচ্ছু করে না, তাদের শুধু ডলারের টাকা, ডলার আছে, পেট্রোলের ডলার, পেট্রোল বিক্রি করে আর বাবুয়ানি করে। আর এখন তো ইসলামী চেতনা থেকেও দূরে সরে গেছে, বলে হালাল নাইট ক্লাব হবে, হ্যাঁ গো নাইট ক্লাব আবার হালাল হয়, সৌদি আরবের যুবরাজ আক্ষরিক অর্থেই মাতাল এবং বদমাইশ এবং লম্পট, বলে রাত্রি 12টার পরে মেয়ে ছেলেরা, ছেলে মেয়েরা ঘুরে বেড়াবে, একটা হালাল নাইট ক্লাব করবো আমি। তওবা আস্তাগফিরুল্লাহ, মক্কার পবিত্র ভূমিতে, মদিনার পবিত্র ভূমিতে মিউজিক কনসার্ট করে এই সৌদি যুবরাজ। আজ মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, গবেষণা করে না, উৎপাদন করে না, প্রতিরক্ষা নিয়ে ভাবে না। আমার সম্মানিত বন্ধুরা, একজন জাপানি বিজ্ঞানী পাকিস্তান বেড়াতে এসেছিলেন ইসলামাবাদে, ইসলামাবাদের এক সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, আচ্ছা জাপান একটা পরমাণু বোমা পড়েছিল জাপানে, আপনাদের জানা আছে তো পরমাণু বোমা মানে জানেন, একটা বোমা ফেললে 1,45,000 লোক মরে, কত, 1,40,000 লোক একটা বোমাতে মরে, এ বোমাগুলো চকলেট বোমা নয়, একটা বোমা ফেললো জাপানের হিরোশিমাতে 1,42,000 লোক, বলল বোমাটার নাম লিটিল বয়,
ছোট ছেলে, তাহলে বড় ছেলেটা কত বড় গো? হ্যাঁ, রাশিয়ার কাছে 6000 বোমা আছে পারমাণবিক। শুধুই কি রাশিয়া গুতগুতি করছে নাকি? আমেরিকার কাছে 3500, আমাদের কাছেও 150-200 আছে বোমা। কিন্তু আমার বন্ধুরা, আমার মুসলিম বন্ধুরা, মুসলিম দেশগুলো, তারা শিক্ষার আঙিনা থেকে দূরে সরে গেল কেন? জাপান বোমা খেল, একটা বোমায় 1,42,000 মানুষ মারা গেল, দুটো বোমাতে 2,50,000 মানুষ মারা গেল, গোটা জাপান ধূলিসাৎ হয়ে গেল, জাপান শেষ, জাপানের কোমর ভেঙে গেল। আর আমাদের ভারত পাকিস্তান 1947 সালে স্বাধীন হলো, জাপানও বোমা খেল, আমাদের দেশও স্বাধীন হলো, দুটো দেশ একসাথে চলা শুরু করলো পথ চলা। পাকিস্তান স্বাধীন হলো একদিন আগে, আমরা স্বাধীন হলাম একদিন পরে, 15 আগস্ট 1947। জাপান বোমা খেল, জাপানও পথ চলা শুরু করলো, ভারত পাকিস্তানও পথ চলা শুরু করলো। কিন্তু পৃথিবীর এমন কোন বিজ্ঞানের গবেষণাগার নাই যেখানে জাপান নেই, যেখানে জাপানিরা নেই। একটা ছুঁচ তৈরি করতে গেল জাপান গোটা পৃথিবীকে চমকে দিতে পারে। পৃথিবীর এমন কোন ল্যাবরেটরি নেই, এমন কোন গবেষণাগার নেই যেখানে জাপানের বিজ্ঞানীরা কাজ করছে না। এটা হলো জাপান। আর আমার ভারতের মানুষরা কোথায়? পাকিস্তানের কথা বলা যাবে না, ও তো একটা পিছিয়ে পড়া ডিসিটার রাষ্ট্র, হতভাগা রাষ্ট্র, ওকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু বন্ধুরা, সাংবাদিক প্রশ্ন করছেন যে জাপান পথ চলা শুরু করলো, তারা আজ পৃথিবীর টপ বিজ্ঞানী তৈরি করছে, আর আমরা ভারত পাকিস্তানের মানুষরা আজ এত পিছিয়ে কেন? বিজ্ঞানের গবেষণায়, প্রতিরক্ষার গবেষণায় ফারাকটা কোথায়? জাপানের বিজ্ঞানীকে জিজ্ঞাসা করলো, জাপানের বুদ্ধিজীবী বললেন, শুনুন, যখন আমেরিকা বোমা মারলো জাপানের ওপরে, আমরা শেষ হয়ে গেলাম, আমাদের জমি নেই, জায়গা নেই, অ্যাসেট নেই, সম্পত্তি নেই, আমরা সব হারা হয়ে গেছিলাম, আমরা ধ্বংস হয়ে গেছিলাম, কিন্তু আমাদের জীবনের সমস্ত সঞ্চয়গুলোকে আমরা খরচা করেছিলাম আমাদের সন্তানদের পিছনে। কাদের পিছনে গো? আমাদের সন্তানদের পিছনে। যে সন্তানগুলো, এই ছেলে মেয়েগুলো, আমার বেটাই আমার ভবিষ্যৎ বলে, এটা জাপানি মানসিকতা। জাপানিরা তার সন্তানের পিছনে 1 কোটি টাকা ব্যয় করে তাকে ডাক্তার তৈরি করেছে, 1 কোটি টাকা ব্যয় করে তাকে ইঞ্জিনিয়ার তৈরি করেছে, তাকে সায়েন্টিস্ট করেছে, বিজ্ঞানী করেছে। আর আমার ভারত পাকিস্তানের বাবা মায়েরা কি করেছে? 1 কোটি টাকা খরচা করে একটা BMW গাড়ি কিনেছে, 1 কোটি টাকা খরচা করে একটা প্রাসাদ উপম বাড়ি করেছে, 1 কোটি টাকা খরচা করে সে আরাম আয়েশ করেছে, জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, অ্যাসেট বানিয়েছে, কিন্তু সন্তান যে আছে এটা ভারত পাকিস্তানের বাপেরা বুঝে আসেনি তাদের। তাই আমাদের ছেলেদের হাতে গাড়ি আছে, আমাদের ছেলেদের কাছে টাকা আছে, কিন্তু আমাদের ছেলেরা মানুষ হয়নি, আমাদের ছেলেরা বিজ্ঞানী হয়নি, আমাদের ছেলেরা গবেষক তৈরি হয়নি। আমার বন্ধুরা, আজ শিক্ষার আঙিনায় যে জাতি যত বেশি বই পড়ে সে জাতি তত শিক্ষিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহা থেকে সর্বপ্রথম আল্লাহর যে বাণীটা নিয়ে আসেন সেই বাণীটা ছিল ইকরা। জি বলবো তো বটে। আমার বন্ধুরা, আল্লাহর নবী কোরআনের যে প্রথম বাণীটা নিয়ে এলেন সেটা ছিল ইকরা, পড়ো, সেটা ছিল ইকরা, পড়ো। মুসলমান তুমি পড়ো, পড়ো, পড়ো। আমরা পড়বো না, আমরা পড়বো না। আমার বন্ধুরা,
যে জাতি যত পড়ে সে জাতি তত উন্নত হয়। আমার ভূমিকার দ্বিতীয় কথা শেষ, এবারে তিন নম্বর কথায় আসছি। আজকে শাবান মাসের আঠাশ তারিখ, শাবান মাসের আঠাশ তারিখ, আগামীকাল উনত্রিশ তারিখ। আগামীকাল সূর্য ডোবার সাথে সাথে যদি পশ্চিম আকাশে চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে হবে রমজানের চাঁদ, তাই তো? যদি চাঁদ না দেখা যায় তাহলে এই শাবান মাসটা উনত্রিশ নয় তিরিশ পূর্ণ হবে, উনত্রিশ নয় তিরিশ পূর্ণ হবে, বুঝে এলো? আগামীকাল যদি কনফার্ম পাকাপোক্ত ভাবে খবর পান যে চাঁদ দেখা গেছে বা চাঁদের খবর পাওয়া গেছে তাহলে পরশু রোজা হবে। আর যদি চাঁদ না দেখা যায় বা চাঁদের ঘোষণা না হয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে তাহলে রোজা রাখা যাবে না। কিছু মানুষ বলেন চাঁদ দেখা যায়নি তো তবুও রোজা রেখে দিই, হয় ছক্কা না হলে ফক্কা, হয় ছক্কা না হলে ফক্কা, মানে যদি চাঁদ হয়ে যেয়ে থাকে খবর না পেয়ে যায় তাহলে ফরজ হয়ে গেল, না হলে আমার নফল হয়ে যাবে, না হলে আমার নফল হয়ে যাবে না, এটা হাদিসে নিষেধ আছে। আল্লাহর নবী বলেছেন মান সামা ইয়াউমাশ শাককে ফাকাদ আসাবাল কাসিম, যে সন্দেহের বশীভূত হয়ে এই উনত্রিশ তারিখে রোজা রাখলো ফাকাদ আসাবাল কাসিম, উসনে আবুল কাসিম মোহাম্মদ কা খিলাফ কাম কিয়া, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলাফ কাজ করলো, তার বিরোধী কাজ করলো, বুঝে এলো? তাহলে আগামীকাল চাঁদের দেখা বা চাঁদের নির্ভরযোগ্য ঘোষণা হলে কলকাতার নাকদা মসজিদ, দিল্লির শাহি ইমাম যদি ঘোষণা দেন বা কোনো জমিয়তে ওলামায়ে হিন্দ সর্বভারতীয় জমিয়াত, বাংলা জমিয়াত, দেওবন্দ মাদ্রাসা, লখনউ মাদ্রাসা, ফুরফুরার দরবার থেকে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে যদি চাঁদের ঘোষণা দেয় তাহলে রোজা করবে, না হলে রোজা করবেন না, কোনা হতে পারে সন্দেহ, হয় ছক্কা না হয় ফক্কা, ফরজ হলে হবে না হলে নফল হয়ে যাক, এই ভেবে রোজা রাখা নিষেধ, ঠিক আছে? আমার বন্ধুরা, এই যে আরবির মাসটা শাবান মাস চলছে, এই মাসটা আরবির অষ্টম মাস, এই মাসের চোদ্দ তারিখে দিনগত পঞ্চম, পনেরো তারিখের রাতকে আরবিতে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবানের মধ্যম রজনী বলা হয়। আমরা চালু কথায় ফার্সি ভাষায় বলতাম লাইলাতুল বারাত, শাবে বারাত বলা হয়, বলা হয় না, হয়নি গো? শাবে বারাত, বারাতুন মানে মুক্তি। এই রাত্রে আল্লাহ পাক যে রাতটা বিগত হয়ে গেছে আমাদের কাছ থেকে, আগামী কোনদিন আল্লাহ পাক আনলে ঠিক টাইমলি বলতাম, কিন্তু কিছু কথা আপনাদের স্মরণে ফেলে দিয়ে যাচ্ছে। ওই রাত্রে আল্লাহ পাক কোটি কোটি জাহান্নামীকে, যাদের নাম জাহান্নামে লিস্টাপ হয়েছিল, লিস্টেড হয়েছিল, আল্লাহ পাক ওই রাত্রে জাহান্নাম থেকে তাদের মুক্তি দেয়। বলুন সুবহানাল্লাহ, কোটি কোটি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয় ওই রাত্রে, বহু মানুষকে আল্লাহ মুক্তি দেয়। কিন্তু জানি না আপনাদের ভগবানপুর এলাকায় আছে কিনা, আমি হুগলি জেলা, বাঁকুড়া জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলায় জলসা করতে যে জেনেছি, এই মাসে প্রত্যেকটি বাড়িতে মাওলানা সাহেব, ইমাম সাহেব, তালেবে ইলমদের ডেকে এনে কোরআন পড়ানো হয়, হয় না হয়নি? হয়। কেন? বছরে বারোটা মাস, এগারো মাসে আমরা ঘরে মাওলানা সাহেবদেরকে ডেকে খতম পড়াই না, কোরআন পড়াই না। আচ্ছা, এই মাসে কি বিশেষ করে কোরআন পড়ানোর কোনো হাদিসে আছে, কোরআনে আছে, মুফতিদের কিতাবে আছে যেটা গ্রহণযোগ্য? যদি না থাকে, আমরা এগারো মাস ছেড়ে অন্যান্য মাসগুলো এগারোটি মাসকে বাদ দিয়ে কেন এই মাসে করি?
ভাববেন, ভাবুন যে এই মাসে করার কোনো নির্দেশ আছে কিনা। বিশেষ করে শাবে বরাতের রাত্রে আমি হুগলি জেলায় গোঘাট থানায় আমি দেখেছি শাবে বরাতের রাত্রে বাড়ির মধ্যে একটি রুমকে অন্ধকার করে সেই রুমে অন্ধকারে একটি ছোট্ট ল্যাম্প জ্বালিয়ে দিয়ে বা মোমবাতি জ্বালিয়ে দিয়ে কিছু একটা থালাতে কিছু হালুয়া কিছু রুটি কিছু গোস্ত রেখে দেওয়া হয়, অথচ সেই রুমটাই কেউ নেই। আমি 30 বছর আগে নিজের চোখে দেখেছি খালি ঘরে সারা রাত এক জামবাটি গোস্ত এক জামবাটি হালুয়া আর এক থালা রুটি রেখে দেওয়া হয়। কেন? ওদের বিশ্বাস ছিল, কনসেপ্ট ছিল যে আজকে বাপ দাদার রুহগুলো আমাদের বাড়িতে বেড়াতে আসবে, এসে খাবে। আপনাদের দেশে এই রকম উদ্ভট ধারণা নেই, কিন্তু আমি আমি নিজের চোখে দেখেছি হুগলি জেলায় নদিয়া জেলার একটা বিখ্যাত বড় মাদ্রাসা চাপড়া থানার খুশবাগ মাদ্রাসা দাওরায়ে হাদিসের মাদ্রাসা বুখারী শরীফ পড়ানো হয়, ওই মাদ্রাসার সেক্রেটারি ছিলেন নজরুল ইসলাম সাহেব। শবে বরাতের রাত্রে তার দাদি তাকে এক জামবাটি গোস্ত এক থালা রুটি হালুয়া নিয়ে বলছে, ভাই এগুলো নিয়ে যা। বলে দাদি কোথায় নিয়ে যাব? বলে তোর দাদুর কবরের পাশে রেখে দিবি। বলে কেন? বলে তোর দাদু আজ খাবে, তোর দাদু আজ খাবে। বলে আমার 9 বছর 10 বছর বয়স, আমি ভয়ে যাব না। দাদি বলল আমি একটু দূরে দাঁড়াচ্ছি, তুই দিয়ে আয় ভাই। বলে আমি দিয়ে দিলাম। দাদি আড়াল হয়ে গেল অন্ধকারে, আর দেখতে পাচ্ছি না। বলে আমি একটা গাছের আড়ালে ভয়ে ভয়ে দাঁড়িয়ে দেখছি দাদু কি করে খাই দেখব। বলে কোত্থেকে একটা মোটা শিয়াল এসে খেয়ে দিয়ে চলে গেল। বলে আমি বলি এই দাদি, দাদুর চারপা নাকি বলতো? বলে কেন রে ভাই? বলে ওই তো এসে খেয়ে চলে গেল, দাদুকে তো দেখলাম না। বন্ধুরা এই মাসে এই রাত্রে আত্মীয় স্বজনদের রূহ বাড়িতে আসে, এরকম ভ্রান্ত ধারণা উদ্ভট আকীদা এখনো বহু মুসলমানরা বয়ে বেড়ান। আর এই মাসে এই রাত্রে আত্মীয় স্বজনরা ঘরে আসতে পারেন বা এই চাঁদটাকে আমরা একটা চালু নাম করে দিলাম বাপ দাদার চাঁদ। কি বলি গো? বাপ দাদার চাঁদ। রবিউল আউয়াল মাসটা নবীর চাঁদ, মুহররম মাসটা হাসান হুসেনের চাঁদ, আর শাবানটা হলো কিসের চাঁদ? বাপ দাদার চাঁদ। তাই ঘরে ঘরে বাপ দাদার জন্য কোরআন পড়ানোর এত ধুম পড়ে। মাওলানা সাহেবরা জানেন যে এই মাসে বিশেষ কোনো ফজিলত ওই হিসাবে নেই যে কোরআন পড়িয়ে বাপ দাদার রূহকে বক্সাতে হবে, কিন্তু ইমাম সাহেবের উপায় নেই। কেন? ইমাম সাহেব যদি বলে আমি কোরআন পড়তে যাব না, বলে তোর চাকরি থাকবে না, তোর চাকরি থাকবে না। ইমাম সাহেব বাউন্ডেড, বাধ্য। ইমাম সাহেব বাধ্য। কিন্তু আপনি আমি যারা আমার ঘরে মাওলানা সাহেব তালিবিলিমদেরকে ডেকে কোরআন পড়াচ্ছি, আমরা একটু নিজেদের আকীদা এবং এই পরম্পরাটাকে নিয়ে যাচাই বাছাই করে নেই যে এই দিনে এই মাসে শাবানের মাসে কোরআন পড়াবার প্রয়োজন আছে কিনা। আমার বন্ধুরা, আমার বাপ দাদা, আমার 14 পুরুষ আমাদের জন্য যেটা করেছেন তার নেকির প্রতিদান আমরা দিতে পারবো না। আমার পূর্বের বক্তা বলেছেন, আমিও বলছি যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে বাপদা বাপের স্থান মায়ের স্থান, বাপের স্থান মায়ের স্থান। তো বাপ মায়ের ঋণ পৃথিবীর কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারবে না। নিজের শরীরের চামড়া কেটে জুতো বানিয়ে বাপ মায়ের পায়ে পরিয়ে দিলেও বাপ মায়ের ঋণ শোধ হবে না। কিন্তু বন্ধুরা, বাপ মায়ের ঋণ শোধ করার এইটা পথ নয় যে এই মাসের এই চাঁদে মাওলানা সাহেবকে ডেকে এনে এক খতম পড়িয়ে দোয়া করাতে হবে। পানির বোতল দেবেন একটা। জি, এটা কোনো পদ্ধতি নয়। বাপ মা যাদের দুনিয়ায় বেঁচে আছে, বাপ মায়ের সেবা করুন।
আর যাদের বাপ মা পৃথিবী থেকে চলে গেছে, সেবা করার সময় পাননি, সুযোগ পাননি। সময় পাননি, সুযোগ পাননি, বা তখন ইচ্ছা হয়নি, তখন বিবির কথায় বাপ মাকে অবহেলা করেছি, এখন মনে হচ্ছে বিরাট গুনার কাজ করে ফেলেছি, এখন হাই হুতাশ করছেন, কিন্তু বাপ মা নারাজ হয়ে কবরে চলে গেছেন, কি উপায়, কি উপায়? তাদের কিছু শর্টকাট উপায় বলছি বাপ মাকে খুশি করার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনে যে সন্তান বাপ মায়ের কবর জিয়ারত করে, কুতিবা বাররান, তাকে বাপ মায়ের ভালো ছেলে বলে লিখে দেওয়া হয় আল্লাহর খাতায়। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক জুম্মার দিনে বাপ মায়ের কবর জিয়ারত করুন। বছরে 52টা জুম্মা আছে, কটা জুম্মা? 52টা জুম্মা আছে, শুক্রবার আছে, তাহলে 52 বার বাপ মায়ের কবর জিয়ারত করুন বছরে। কতবার? প্রত্যেক জুম্মার দিন বাপ মায়ের কবর জিয়ারত করুন, বাপ মায়ের জন্য ইসালে সওয়াব করুন। এই মাওলানা মৌলবি ডেকে আমাদের ব্যবসা, আমাদের দোহাই দিয়ে এবারে দোয়া করা বন্ধ করান। বন্ধুরা, আমরা আপনাদেরকে আমরাই শিখিয়েছিলাম যে এই মাসে বেশি বেশি করে মিলাদ করাতে হয়, বাড়িতে কোরআন পড়াতে হয়। কেন? মাওলানাকে ডাকলে 200 টাকাও তো দেবে, এই আশালি আমরা চালু করেছিলাম হয়তো। কিন্তু কোরআন হাদিসের জ্ঞান বাড়ছে, আমাদের চেতনা বাড়ুক যে মাওলানা সাহেব ডেকে এনে দোয়া করাবো বছরে একবার নাকি প্রতি শুক্রবার। কি আফসোস, কি আফসোস, মুসলমানের ছেলে জুম্মাও পড়ে না, সে বাপ মায়ের জন্য কি দোয়া করবে? সে তো মাওলানা ভাড়া করে এনে দোয়া করাবে। হ্যাঁ গো, মুসলমান জুম্মাও পড়ে না, অথচ যে মুসলমান 3টে জুম্মা পর পর কাজা করে, কটা জুম্মা? পর পর 3টে জুম্মা বিনা ওজরে আপত্তিতে, শরীয়ত গ্রাহ্য কারণ ছাড়া যদি কেউ 3টে জুম্মা পর পর কাজা করে দেয়, ছেড়ে দেয়, আল্লাহ পাক তার নাম মুনাফিকদের খাতায় লিখে দেয়। মুনাফিক মানে ডুপ্লিকেট মুসলমান, অসৎ মুসলমান, 2 নম্বর মুসলমান, বুঝে এলো? খারাপ মুসলমান, তার দিলে আল্লাহ মোহর মেরে দেয়, সিল মেরে দেয়, তার দিলে, তার অন্তরে কোনো ভালো কথা, হেদায়েতের কথা ঢুকবে না। আর তার দিলে, তার অন্তরে যত খারাপ কাজ আছে, খারাপ কথা, কুবুদ্ধি, শয়তানের মন্ত্র আছে, তার দিল থেকে বাড়াবে না, তার দিল থেকে বাড়াবে না, আর ভালো কথা তার দিলে ঢুকবে না। আমার বন্ধুরা, এই শাবে বরাত উপলক্ষে, শাবান মাস উপলক্ষে এই যে আমরা পরম্পরা চালু করেছি, এগুলো এবার রিভাইজ করি কোরআন হাদিসের ভিত্তিতে, কতটুকু আমরা শুদ্ধ কাজ করছি। বন্ধুরা, কারো বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে চলে যায়, আমার বাপ মায়ের সেবা করার যদি আমার সুযোগ না হয়ে থাকে, বা বদমাইশি করে অবহেলা করে থাকি, বাপ মা কবরে অসন্তুষ্ট হয়ে চলে গেছেন, তাও একটা পথ বলে দিচ্ছে। আব্বা মা নারাজ হয়ে কবরে চলে গেছেন, কিন্তু জেনে রাখবেন, যার বাপ মা তার উপরে নারাজ, কোন পীরের দোয়া তাকে পার করতে পারবে না। বুঝে এলো? অনেক পীরের পায়ে তেল মাখিয়েছেন, অনেক পীরের হাতে মুসাফা করে হাজার হাজার টাকা দিয়েছি, পীরের দোয়া আপনাকে পার করতে পারবে না। যদি বাপ মায়ের নারাজ কি আপনার কপালে লেখা থাকে, অভিশাপ থাকে আপনার কপালে, ঠিক আছে? তাহলে বাপ মায়ের বদদোয়া, বাপ মায়ের নারাজ গিয়ে আপনাকে খণ্ডন করতে হবে, কাটাতে হবে। কারো বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে পৃথিবী থেকে চলে যায়, কবরে যে দোয়া করবেন তাদের জন্য, কাঁদবেন তাদের জন্য, আর কি করবেন? মিশকাত শরীফ আবওয়াবিল বিররে ওয়াস সিলাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে একটি মানুষের নেকি ওজন হবে, গুনাহ ওজন হবে। হাসরের ময়দানে
নেকি ওজন হবে, গুনাহ ওজন হবে, তখন মানুষটা দেখবে তার নেকির পাল্লায় 5000 টাকা দান করা লেখা আছে, 500 টাকা নগদ দান করা লেখা আছে, 500 ইট মসজিদে দান করা লেখা আছে। সে ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ওগো ফেরেশতারা, আমি তো জীবনে কোনোদিন 500 টাকা দান করিনি, আমি তো জীবনে কোনোদিন 500 ইট মসজিদ তৈরিতে দান করিনি, তাহলে আমার নেকির দাড়িপাল্লাতে এই নেকিটা এলো কোত্থেকে? আমি তো এ কাজ করিনি। তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জানাবেন, ওরে বান্দা, তুই পৃথিবী থেকে চলে এসেছিলিস, তোর বড় ছেলে তোর নামে 500 টাকা দান করেছিল মসজিদে, 500 ইট দান করেছিল, তখন যে আব্বা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে পৃথিবী থেকে গেছিলেন, সেই আব্বা বুকে জড়িয়ে বলবেন, আমার সোনা আমার মানিক, আমার বুকে আয় তোর উপরে আমার অনেক দুঃখ ছিল, কিন্তু সব দুঃখ গলে আজ পানি হয়ে গেল। মাফ হবে না হবে নি? এটা আল্লাহর নবী বলছেন মাফ করাবার একটা রাস্তা। আমার সম্মানিত বন্ধুরা, আব্বা আম্মাকে সন্তুষ্ট করার এবং তাদের কবরে সওয়াব পৌঁছানোর যেটা শরীয়ত নির্ধারিত পথ, সেই শরীয়ত নির্ধারিত পথে করব। আমি কিচ্ছু জানি না, কোরআন রিডিং জানি না, যে মানুষ সাধারণ মানুষ, তিনবার কুলহু আল্লাহ পড়ব, একবার সূরা ফাতিহা পড়ব, একবার দরুদ শরীফ পড়ব, আব্বার জন্য ঘর থেকে দোয়া করব, যদি কবরস্থানে যেতে নাও পারি সপ্তাহে একদিন, হতভাগা সন্তান আমি, ঘরে বসে আব্বা আম্মার জন্য দোয়া করব, আল্লাহ পাক সে দোয়াকে পাঠিয়ে দেবেন। আপনি নিজের বাপ মায়ের জন্য দোয়া করলে আপনার চোখে পানি আসবে, কিন্তু আমাকে দাওয়াত করে নিয়ে গেলে আমার পানি আসতেও পারে নাও পারে। মুরগি খাওয়ালে পানি আসবে, না হলে পানি আসবে না, কথা বুঝে আসছে? অতএব আমাদের ব্যবসার কথা না ভেবে আপনার আব্বা আম্মা প্রকৃত কিসে উপকৃত হবেন সেই জিনিসটা ভাবুন। আমার বন্ধুরা, আমার সম্মানিত বন্ধুরা, আগামীকাল সন্ধ্যায় যখন শাবানের 29 শেষ হয়ে যদি সরু কাস্তের মতো এক ফালি, খেজুর গাছের পুরনো ভাঙা ডালের মতো এক ফালি, 1 তারিখের চাঁদ রমজানের পয়লা চাঁদ ওঠে, তাহলে বুঝে নেবেন রমজানের প্রথম তারিখ, বুঝে নেবেন রমজানের প্রথম তারিখ। রমজানের তারিখ শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর আরশ, আল্লাহর আরশ, আরশ মানে কি গো? আরশ মানে সিংহাসন, আরশ মানে সিংহাসন, আরশ মানে চেয়ার, আরশ মানে চেয়ার। আল্লাহ যেমন বড়, যেমন বিশাল, আল্লাহ চেয়ার, আল্লাহর আসনও তেমন বিশাল, তেমন ব্যাপক। কোরআনের একটি আয়াত আছে, সবচেয়ে দীর্ঘ আয়াত, সম্মানিত আয়াত, যে আয়াতটা পড়লে বাড়ির 40 গজের মধ্যে জিন ভূত আসবে না, মুসলমান জানি না। সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কুরসিয়ুন মানে কি গো? কুরসি লাও মানে কি? চেয়ার। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার আসমান জমিন জুড়ে আছে, গোটা পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলকে বেষ্টন করে আছে আল্লাহর আরশ। যখনই রমজানের প্রথম চাঁদ উঠে যাবে, আল্লাহর আরশের তলা থেকে একটা সুর মূর্ছনা, একটা সুরের মৃদুমন্দ ঝংকার গোটা জান্নাতে প্রবাহিত হবে, জান্নাতকে ঝাড়া পোছা মোছা হবে, জান্নাতকে সুসজ্জিত করা হবে, আলোক মালা দিয়ে সাজানো হবে, ফুল ফলের মালা দিয়ে সাজানো হবে। জান্নাতের হুররা জিজ্ঞাসা করবে, এই ফেরেশতা, এই জান্নাতের দারওয়ান মালিক, বলো আজকে জান্নাতকে কেন সাজানো হচ্ছে? তখন ফেরেশতারা বলবেন, এই হুররা, এই অপ্সরা জান্নাতের সুন্দরীরা, তোমরা জানো না আজকে পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের
একটা পবিত্র মাস রমজানুল মুবারক মাস আরম্ভ হয়েছে, তাদের ইবাদতে আল্লাহ খুশি হবেন বলে তাদের জন্য এই জান্নাতকে সাজাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক এই পবিত্র রমজান মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কাছে একদিন বয়ান করছেন, বারোটা সাত বেজে গেছে গো, পরবর্তী বক্তাকে স্টেজে নিয়ে আসবে না? আচ্ছা, আমার তো বারোটা পর্যন্ত সময় ছিল তাই দশ মিনিট নিয়ে নিয়েছি। বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি তো এখনো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবীদেরকে নিয়ে এইরকম কিছু বয়ান করছেন, বয়ান করতে করতে বললেন, একজন মানুষ ছিলেন আগেকার যুগের মানুষ, যিনি সারা দিন রোজা রাখতেন এবং সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করতেন এবং রাতের বেশিরভাগ সময় আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে নামাজে কান্নাকাটি করতেন, তাহাজ্জুদ পড়তেন, অনেক হায়াত পেয়েছিলেন। আগেকার যুগের উম্মতরা কেউ 900 বছর হায়াত পেয়েছিল, 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাম শুধু ইমানের দাওয়াত দিয়েছিলেন, একজন নবী 950 বছর ইমানের দাওয়াত এবং তাবলীগ করেছিলেন, হাজার হাজার বছর তারা আয়ু পেতেন এবং হায়াত পেতেন। এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবীরা মন খারাপ হয়ে গেল, আগেকার লোক 1000 বছর বাঁচতেন, 1500 বছর বাঁচতেন, তারা কত নামাজ পড়েছেন, কত রোজা করেছেন, কত ইবাদত করেছেন, তারা নেকির পাহাড় নিয়ে আল্লাহর কাছে আসবেন, তারা জান্নাতের ফার্স্ট ক্লাস গুলো পেয়ে যাবেন, আর আমরা তো 100 বছর বাঁচি, 150 বছর বাঁচি, 110 বছর বাঁচি, আমরা জান্নাতের সেকেন্ড ক্লাস গুলো পাবো, জান্নাতের থার্ড ক্লাস গুলো পাবো, আগের উম্মতরা জান্নাতের ফার্স্ট ক্লাস গুলো পেয়ে যাবে। আল্লাহর নবীজিরও মন খারাপ, সাহাবিদেরও মন খারাপ, আমার উম্মত জান্নাতের ফার্স্ট ক্লাস বেঞ্চ গুলো পাবে রাখো, ফার্স্ট ক্লাস ফ্ল্যাট গুলো পাবে রাখো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের একটা ছোট্ট সূরা নিয়ে এলেন, সূরাটার নাম সূরাতুল কাদার, সূরাতুল কাদের। আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি লাইলাতুল কদর বা কদরের রাত্রে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন এ লাইলাতুল কাদের কত মহিমান্বিত, কত সম্মানিত? লাইলাতুল কাদের খায়রু মিন আলফ শাহর, লাইলাতুল কাদের একটি রাত হলো 1000 মাসের চেয়েও উত্তম, একটি রাত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে কত গো বছর বলতে পারবেন না? 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয়, 12টি মাসে, তাহলে 100 মাসে ক বছর, 1000 মাসে কত বছর? অঙ্ক করে দেখবেন। আমি একদিন আমার 8-এর ছাত্রীদের বললাম, বাবা অঙ্ক করে বল, হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহে ফাজাইলে আমালে অঙ্ক করে বলেছেন 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। একটি রাত যদি কেউ ইবাদত করে 83 বছর ইবাদত করার নেকি পাবে, রমজান মাসের একটি রাত সমান 83 বছর ইবাদত করা, সেই একটি রাত হলো শবে কদর বা লাইলাতুল কদর। একজন মুসলমান যদি 80 বছরও বেঁচে থাকেন, যদি সাবালক হয়ে 20 বছর থেকেও শবে কদর উদযাপন করেন, তাহলে যদি 50টা শবে কদর পান, 50×83 গুণ করে দেখবেন কত হাজার বছর আপনি ইবাদত করলেন। যে তাহলে তারা 1000 বছর বেঁচেছিল, 1500 বছর বেঁচেছিল, আল্লাহ পাক আপনাকে একটি রাত দিয়েছেন, যেই রাতটা
83 বছর 4 মাস ইবাদত করার, সেই রাতটা কোন রাত? লাইলাতুল কদর। রমজানের কোন তারিখ? আমরা গড়পড়তা ভেবে নিয়েছি 27 রমজান। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরে, তোমরা শেষ 10 দিনে খোঁজ করো শাবে কাদারকে। ফিল বিত্রিল আশরিল আওয়াখির হাদিসে বলেছেন শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে তোমরা শাবে কাদার তালাশ করো, অন্বেষণ করো। বেজোড় রাত মানে 21 তারিখের রাতটা হলো বেজোড় রাত, 23 তারিখের রাতটা হলো বিজোড় রাত, 25, 27, 29 তারিখ রমজান পর্যন্ত শাবে কাদার হতে পারে। অতএব যারা শুধু 27 ধরে বসে নিয়ে আছেন, তারা কিছু শর্টকাট ফাঁকাবাজি ফাঁকিবাজি ফর্মুলা খুঁজে নিয়েছেন। সারা রমজান মাসে যে কোনো রাতকে না আল্লাহ শাবে কাদার করতে পারেন, তবে কিছু লক্ষণ এবং চিহ্ন ও আলামত আল্লাহর নবী বলেছেন, সেই রাতটা বড় পূর্ণিমা উজ্জ্বল ছলমলকারী হবে এবং আকাশে বড় নুরানি পরিবেশ তৈরি হবে, বড় নুরানি পরিবেশ তৈরি হবে। তানাজ্জালুল মালাইকাতু ফিহা ওয়ার-রূহ, ওই রাত্রে আল মালাইকা ফেরেশতারা আকাশ থেকে নেমে আসেন, ওয়ার-রূহ এবং সম্মানিত রূহ ফেরেশতা যার নাম রূহুল আমিন, হযরত জিব্রাইল আমিন নেমে আসেন, এবং মিন কুল্লি আমরিন, সমস্ত বিষয় নিয়ে হুকুম আহকাম নিয়ে দুনিয়ার পরিচালনার নির্দেশাবলী নিয়ে সব কিছু নিয়ে ফেরেশতারা ওই রাতে নামলেন। সালামুন হিয়া, এই রাতটা অত্যন্ত পিসফুল এবং শান্তিময়, হাত্তা মাতলাইল ফাজরে, যতক্ষণ পর্যন্ত না তুলুয়ে ফাজার সুবহ সাদেক হচ্ছে, ফজর শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রাতটা শান্তি এবং শান্তি। আমার বন্ধুরা, রমজান মাসের যে কোনো রাতে শাবে কদর হতে পারে, তাই শাবে কদর একটা যে পেয়ে যাবে তার জীবন ধন্য হয়ে যাবে, তার জীবন ধন্য হয়ে যাবে। তাই শেষ 10 দিনে যেহেতু শাবে কদরের সম্ভাবনা বেশি, শেষ 10 দিনে শাবে কদর পাওয়ার সম্ভাবনা বা চান্স বেশি বলে আকাবিররা এবং হাদিসের কিতাব বলারা মুহাদ্দিসিনরা বলছেন, শেষ 10 দিন ইতিকাফ করুন। ইতিকাফ মানে মসজিদে আল্লাহর কাছে ধর্নায় বসে যাওয়া, মসজিদে আল্লাহর কাছে ধর্নায় বসে যাওয়া, ভুক হরতাল, আল্লাহ আমায় ক্ষমা করুন, আল্লাহ সারাদিন ভুখা ছিল, সারাদিন তোমার ঘরে ধর্না দিয়ে বসে আছি, 10 দিন ধর্নায় বসার নাম হলো ইতিকাফ। ভাই, ডিএম অফিসে সিএম অফিসে ধর্না না দিয়ে আল্লাহর অফিসে একটু ধর্না দিই, পুরো গ্রামে অন্তত যেই মসজিদে জুম্মা হয় অন্তত একজন মুসল্লিকে ইতিকাফ করতে হবে সুন্নাত আলাল কিফায়া, নালে পুরো মহল্লাবাসীর উপরে গুনাহ হয়ে যাবে, বুঝে এলো? অন্তত একজনকে যে মসজিদে জুম্মা হয় সে মসজিদে ইতিকাফে বসাতে হবে, অন্তত ইমাম সাহেবকে উৎসাহিত করে একজন মুসল্লি কেউ না বসে ইমাম সাহেব নিজে বসে যাবেন, নেকি পাবেন, পুরো গ্রামবাসী গুনাহ থেকে মুক্তি পাবে, নালে পুরো মহল্লাবাসী গুনাহ পাবেন। সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে পর্যন্ত মসজিদে ইতিকাফ করেছেন, তার বিবিরা পর্যন্ত, হযরতে উমরের জামানার থেকে আর মেয়েরা মসজিদে নামাজ পড়তে আসে না, তার আগে পর্যন্ত নবীজির বিবিরা মসজিদে ইতিকাফ করতেন, নবীজিও থাকতেন, সেই সোনালী যুগ নেই, তাই হযরতে উমর ফতোয়াকে একটু পরিমার্জিত করে দিয়েছেন, একটু পাল্টে দিয়েছেন, হযরতে উমরের সেই অথরিটি ছিল, তিনি বলেছেন মেয়ে ছেলেরা আর মসজিদে নামাজ পড়তে আসবে না, তারা নামাজ পড়বে বাড়িতে, ঠিক আছে? আমার বন্ধুরা, এই আসন্ন রমজানে রমজান মাসের যাবতীয় ফজিলত বরকত তার নূরানিয়াত এবং মাগফিরাত হাসিল করার জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক অনেক ভাবে কামনা করব, আল্লাহ যেন সকলকেই আমাদের রমজান দান করেন এবং ইমানের সঙ্গে আসানির সঙ্গে আমাদের রমজান অতিবাহিত করার তৌফিক দান করেন। আমার বন্ধুরা,
লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া পড়ে না এবং ঝরে না। জি, কিন্তু পাতা পড়লেও আল্লাহর হুকুমে পড়ে। আপনার পাতা কখন খুশ করে খসে যাবে? যারা আমরা ভাবছি আল্লাহ এখন জোয়ানি দিয়েছেন, পরে বুড়ো হলে রমজানে বেশি বেশি করে ইবাদত করব। বন্ধুরা, আল্লাহ আর পরবর্তী জীবনে এই রমজান দিবে কিনা কারো ঠিক নাই। যে আর পরের জীবনের জন্য ভরসা করে বসে থাকবেন, এই রমজান থেকেই জামাতে নামাজ পড়া, তারাবিহ পড়া, তসবিহ পড়া, রোজা রাখা। আমার মুসলমান ভাইরা, রোজা রাখা ফরজ। রোজা এমন একটা ইবাদত, নামাজের প্রতিদান, নামাজের নেকি আল্লাহ পাক ফেরেশতাদের হাত দিয়ে দেবেন, কিন্তু নামাজের ট্রফিটা, নামাজের পুরস্কারটা স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আসসাউমুলি, রোজা আমার জন্য, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আসসাউমুলি, রোজা আমার জন্য, নামাজও আমার জন্য, দান হজ যাকাতও আমার জন্য, হজও আমার জন্য। কিন্তু আল্লাহ স্পেশালি বলছেন রোজাটা লোক দেখানো, রোজা রাখা খুব কমই হয়। কেন? জান ছেড়ে দেওয়া কষ্ট। হ্যাঁ, 16 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা নির্জলা উপবাস, এক ফোঁটা জল বা পানিও খেতে পাবো না। আয়ারল্যান্ডের লোকেরা এই বছর 19-20 ঘন্টার রোজা রাখবেন, জিভ ছিঁড়ে পেরিয়ে আসবে, কিন্তু আল্লাহর হুকুম নাই বলে রং বেরঙের খানা থাকবে কিন্তু মুখে তোলা যাবে না। কেন? আল্লাহর হুকুম হয়নি। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গৌরব করে বলবেন, এ আমার ফেরেশতারা, আমার বান্দাদের কাছে হালুয়া পলুয়া মুরব্বা কোরমা কাবাব রয়েছে, কিন্তু ওরা হাতের সামনে খেজুর হাতে নিয়ে বসে আছে কিন্তু খাচ্ছে না। কেন? আমার হুকুম হয়নি এখনো। আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এদের মাগফিরাত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রোজা আল্লাহর জন্য, এবং যে রোজা রাখলো তার প্রতিদান হিসাবে আল্লাহকেই পাবে। আপনারা শুনে থাকবেন অন্য বক্তাদের কাছে, একজন বিখ্যাত রাজা ছিলেন, মুসলমান বাদশাহ ছিলেন, তার নাম হারুন আল রশিদ। নাম শুনেছেন তো? হ্যাঁ, হারুন রশিদ বাদশাহ। তার অনেক বিবি বাঁদি ছিল, একটি কালো বাঁদিকে খুব বেশি ভালোবাসতেন, তার নাম লাইলা ছিল। অন্য বিবিরা বাঁদিরা বলে রাজার মাথাটা খারাপ হয়ে গেছে, আমরা পরমা সুন্দরী ডানা কাটা পরি আর রাজা এই কালীটাকে এত বেশি ভালোবাসে কেন রে? রাজার কানে গেল, রাজাকে রানী কান মন্ত্রণা দিল, আপনি বেশি আমাকে প্রায়োরিটি দেন বলে এরা বলে রাজা এই কালীটাকে কেন বেশি ভালোবাসে। একদিন রাজা কি করলেন, তার দরবারে সোনা দানা, দিনার দিরহাম, সোনার চামচ, সোনার চিরুনি, সোনার চিলিমচি সব টেবিলে সাজিয়ে দিয়েছেন। আর রাজা মশাই খলিফা হারুন আল রশিদ বলছেন, এ আমার বিবিরা, এ আমার বাদিরা, যে যে জিনিসটা আগে টাচ করে দেবে সেইটাই তার হয়ে যাবে। বুঝলেন? কেউ ছুটে যে সোনার থালা নিয়েছে, কেউ ছুটে যে সোনার চিরুনিটা ধরে নিয়েছে, কেউ ছুটে যে সোনার চিলিমচিটা ধরেছে, কেউ সোনার খাটটাই যে শুয়ে পড়েছে, এইটা ছুঁয়ে দিয়েছি মানে এটা আমার। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো, তো রাজার বইয়েরা কেউ সোনার খাটে ছুঁয়েছে, কেউ সোনার পালঙ্কে ছুঁয়েছে, কেউ সোনার চিরুনিটা ধরেছে, কেউ সোনার আয়নাটা ধরেছে। সেই কালী চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজা হারুন আল রশিদ বলছেন, লাইলা, সবাই তো পছন্দের জিনিস টাচ করে নিল, তুমি কিছু নিলে না? বলছে, যাহা পানা, আপনি বলেছিলেন যে যেই জিনিসটা টাচ করবে সেটাই তার। বললো, হ্যাঁ এখনো বলেছি, তুমি কিছু টাচ করনি কেন? বলছে, আমি তো আপনাকে টাচ করে দাঁড়িয়ে আছি আপনার কাঁধে হাত দিয়ে। বলে, তার মানে বলে আছে আপনি আমার। জি, আপনি আমার। সে রাজার হাতে কাঁধে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই ভেবেছে ও বোকা, সবাই ভেবেছে লাইলা বোকা।
আরে আমরা সোনার খাট নিয়েছি, সোনার বিছানা নিয়েছি, সোনার পালঙ্ক নিয়েছি, আর পাগলি দাঁড়িয়ে আছে। দেখ রাজা বলছে তুমি কিছু নেবে না, বলছে আমার কিচ্ছু চাই না, আমার বাদশাকে চাই, আমি আপনার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা সোনার পালঙ্ক পড়েছিল সে বড় লোক না যে রাজাকে পেল সে বড় লোক? আরে তো হারুন রশিদকেই পেয়ে গেছে যার এক হুকুমে সোনার পাহাড় চলে আসবে। বুঝে এলো বুদ্ধিমত্তা? বাদশাহ হারুন আল রশিদ বলছেন এই কালীকে কেন ভালোবাসি তোরা বুঝনিলা? হ্যাঁ এর বুদ্ধিটা দেখ, এ আমাকে কতটা প্রাধান্য দেয়, কতটা আমার প্রতি ফোকাস ওর, ওর বুদ্ধি দীপ্তি ওর উপস্থিত বুদ্ধির জন্য ওকে অত পছন্দ করি। তোরা তো সব টাকা পয়সা কানা করি নিয়ে নিলি আর এ দেখে আমাকে নিয়েই সন্তুষ্ট, কিন্তু ও সবচেয়ে ভালো জিনিসটা নিয়েছে, রাজাকে তুলে নিয়েছে নিজের ভাগে। এটা আমি উদাহরণ হিসাবে বলি। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে, রোজা পড়লে জান্নাত পাবে, হজ করলে জান্নাত পাবে, কিন্তু রোজা রাখলে আমাকে পাবে। যে রোজা রাখলে আমাকে পাবে, নামাজ পড়লে একতলা জান্নাত পাবে, হজ করলে তিনতলা জান্নাত পাবে, আর রোজা রাখলে আমাকে পাবে, পুরো জান্নাতের মালিক আমি আল্লাহ। লিমানিল মুলকু লিয়াউম, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন আজকে বাদশাহী কার, আজকে বাদশাহী কার, আইনা মুলুক ইলার দে, দুনিয়ার রাজারা কোথায় গেল, দুনিয়ার রাজারা কোথায় গেল, দুনিয়ার বাদশারা কোথায় গেল? আল্লাহ পাক বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এক আল্লাহ আজকে রাজত্ব যিনি পরম বিক্রমশালী কাহার, সারা পৃথিবীর সমস্ত রাজা মহারাজারা সব ধ্বংস হয়ে যাবে। আইনাল ফুরাইনা তুয়া সেদাদ, কোথায় গেল ফেরাউন আর কোথায় গেল সাদ্দাত, সাদ্দাদের জান্নাত কোথায় গেল, ফেরাউনের লম্প ঝম্প কোথায় গেল, সব মাটিতে মিশে মিসমার হয়ে গেল। হ্যাঁ আল্লাহ পাক ফেরাউনকে যখন মানলেন না, ফেরাউনকে যখন মাটিতে টিপে ধরেছেন লোহিত সাগরে, আল্লাহ ফেরাউনকে কোথাও ডুবিয়েছিলেন গো? নীল নদে নয়, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম নীল নদ। জান্নাতের চারটি নদী পৃথিবীতে আছে, তার একটি হলো ফরাত, একটি হলো দাজলা ইউফ্রেটিস টাইগ্রিস, আর একটা হলো নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। আমাজনও আছে, তার অনেক শাখা উপশাখা আছে, কিন্তু সবচেয়ে লংগেস্ট রিভার ইন দ্য আর্থ, পৃথিবীর সবচেয়ে বড় নদী, তার নাম হলো নীল নদ, জান্নাতের নদী গো, জান্নাতের নদী। আল্লাহ ওই জান্নাতের নদীতে ফেরাউনকে ডুবাননি। লোহিত সাগর বাহরুল আহমার, যেখানে লূত আলাইহিস সালাম সমকামী একটা জাতিকে আল্লাহ পুরো ডুবিয়ে মেরে দিয়েছিলেন, ডেড সি এর পাশে বাহরুল আহমার লোহিত সাগরে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারলেন। যখন ডুবিয়ে দিয়েছেন ফেরেশতা, তখন বলছে আলানা তুতু, এতক্ষণ আমি তওবা করব, ফেরেশতা তার মুখে পাক গুজে দিয়ে বলছে আর কলমা পড়তে দেব না, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলি ততদিন বলেছিলি আনা রাব্বুকুম উলা আলা, আমি তোদের বড় খোদা, এখন মরার সময় বলছে আমান্তু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের উপরেই মানানছে। ফেরেশতা বলছে তোকে কলমা পড়তে দেব না, তোর মুখে মাটি ভরে দেব, পাক গুঁজে দেব। যে ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে মারলেন, ফেরাউন ডুবে গেল, শত শত বছর পানিতে ডুবলো, ডুবার পরে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়ল। যে বাদশারা নিয়ে যে গবেষণা করে দেখলো এটা শত শত বছর আগে সেই ফেরাউনের লাশ, লিয়েছে মিশরের সরকারি জাদুঘরে রেখে দিল। 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীউল উম্মির কাছে আল্লাহ কোরআন পাঠালেন, সেই কোরআনে আল্লাহ বললেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিপদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, হে ফেরাউন আমি আজকে তোমার বডিটাকে সংরক্ষণ করব, তোমার বডিকে আমি পচতে দেব না, গলতে দেব না। মাছ যাতে ভালো থাকে লবণ মাখানো হয় না, কি মাখানো হয় গো?
লবণ দিলে মাছ ভালো থাকে, থাকে না থাকে দিগো? ভালো থাকে জি। সমুদ্রে কত লবণ আছে তোর মাথা ঘোল হয়ে যাবে, হিসাব করতে পারবি না কোথায় লবণ আছে। যত লবণ তো সব সাগরের পানিতে। হ্যাঁ, আলিয়াউমান নুনাচ্ছি কবি বদনি কালি তাকুনা নিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন আজকে তোর বডি সহ আমি তোকে নাজাত দেবো, সংরক্ষণ করবো। ফেরাউনের লাশটা নিয়ে গেছে মিশরে, জিন্দাবাদ মারহাবা জিন্দাবাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার মারহাবা। আমার সম্মানিত বন্ধুরা, আল্লাহ পাক ফেরাউনকে বাহরুল আহমার লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন। হাজার হাজার বছর ধরে লাশটা মিশরের জাদুঘরে রাখা ছিল, সামান্য একটা জায়গা ডিফেক্ট হলো, তার লাশটাকে নিয়ে গেল ফ্রান্সে। মমি বিশেষজ্ঞরা তারা গবেষণা করে দেখল একটা অংশ কেন খারাপ হয়েছে, এটা নতুন করে কেমিক্যাল করতে হবে, নতুন করে মমি আবার প্যাকেজ করতে হবে। ওই যে 10 জনের এক্সপার্ট কমিটি মমি নিয়ে গবেষণা করছিল, তার মধ্যে একজন ছিলেন ডক্টর মরিস বুকাইল। তিনি ফেরাউনের লাশ দেখে দেখলেন হাজার হাজার বছর ধরে কেন বেঁচে আছে। ফেরাউন নিয়ে তিনি গবেষণা করে করে তাওরাত পড়লেন, ইঞ্জিল পড়লেন, কোনো কুল কিনারা খুলে পেলেন না। একজন মুসলিম বিজ্ঞানীর কাছ থেকে কোরআন নিলেন, ফেরাউন সম্পর্কে কি কি ডেটা বা তথ্য আছে। তখন এই আয়াতটার উপরে ডক্টর মরিস বুকাইলের নজর এলো, আলিয়াউমান নুনাচ্ছি কবি বদনি কালি তাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি তোমার বডিটাকেও সংরক্ষণ করব, নষ্ট হতে দেব না। এটা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের পণ্ডিত ছিলেন না, মাস্টার ডিগ্রি হোল্ডার ছিলেন না। তিনি কি করে জানলেন যে ফেরাউনের লাশটা আল্লাহ পাক আজও বাঁচিয়ে রেখেছেন? ডক্টর মরিস বুকাইল অবাক হয়ে গেলেন, বিস্ময় নিয়ে বললেন, মরিস বুকাইল আই সারেন্ডার টু কোরআন, আই সারেন্ডার টু আল্লাহ, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে, আমি আত্মনিবেদন করলাম, আসলামা ইউসলিমু ইসলাম, মানে নিজেকে সুপর্দ করে দিলাম আল্লাহর কাছে, আমি কবুল করলাম, আমি ইসলাম কবুল করলাম। আমার বন্ধুরা, আল্লাহ পাক পবিত্র রমজানুল মোবারকের পুরোপুরি মাসের হক আদায় করার তৌফিক দান করুক। এবং আমাদের ভাই এই জোয়ান যুবক কমিটির ছেলেরা, আজকে যারা যুবকরা আছো, বলো তো কারা কারা নিয়ত করছো রমজানের 30টা রোজা রাখবো, হাত তুলো। নারে তাকবীর, নারে তাকবীর, 30 রোজা রাখেঙ্গে না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ সবাইকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুক এবং 30টা রোজা পূরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।